আপনি একজন সুস্থ সবল পুরুষ, কিন্তু এরপরেও আপনার স্ত্রী গর্ভধারণ করতে পারছে না, যা আপনারা দুজন অনেকদিন যাবতই চেষ্টা করে আসছেন। এমতো অবস্থায় চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। এক্ষেত্রে আপনার স্ত্রীকে অনেক পরীক্ষা দিলেও পুরুষকে শুধুমাত্র একটা পরীক্ষাই দেয়, তা হচ্ছে বীর্য পরীক্ষা। আর এই বীর্য পরীক্ষাটি কীভাবে করা হয়, পরীক্ষায় বীর্যের কী কী দেখা হয়, ঠিক কোন কোন সমস্যার কারণে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না, বা বলতে পারেন বীর্যের কী কী সমস্যা থাকলে বাচ্চা উৎপাদন করতে অক্ষম হয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা কথা, বিভিন্ন ওষুধের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডাক্তার আপনাকে বীর্য পরীক্ষা করতে দিলে বীর্য পরীক্ষার কিছু নিয়মকানুনও আপনাকে মানতে হবে। তার মধ্যে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, আপনি যেদিন বীর্য পরীক্ষা করতে ল্যাবে আসবেন তার আগের তিন দিন স্বামী স্ত্রী আলাদা থাকতে হবে, মানে সহবাস করা যাবে না। শরীরে তিন দিনে জমানো বীর্যের কোয়ালিটি থেকে বীর্যের ঘনত্ব, ওই বীর্যের বৈশিষ্ট্য সঠিকভাবে বোঝা যায়। এজন্য আগের তিন দিন মেলামেশা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অনেকেই খুব চিন্তায় পড়ে যায় যে বীর্য কীভাবে দেয়া হয়। তাদের বলে রাখি, এটি খুবই সহজ এবং সরল একটা প্রক্রিয়া। আপনাকে একটি পরিবেশ বান্ধব হসপিটালের ল্যাবে প্রবেশ করানো হবে। এখানে একটা প্লাস্টিকের পট দেওয়া থাকবে, যেখানে হস্তমৈথুন করে বীর্য বের করে আপনাকে পটে রাখতে হবে। বীর্য পরীক্ষার দিন বীর্য বের করার সুবিধার্থে চাইলে আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে আসতে পারেন, স্ত্রী আপনাকে এক্ষেত্রে সাহায্য করতে পারে। এবার চলুন জানা যাক, বীর্য কালেকশন করার পরে ডাক্তার বীর্যের কোন কোন বিষয়টি দেখে থাকেন। প্রথম যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে বীর্যের পরিমাণ। সিঙ্গেল ইজাকুলেশন, মানে একবারে যে পরিমাণ বীর্য বের হয় তার আদর্শ পরিমাণ হওয়া উচিত 2 মিলি। 5 মিলিতে হচ্ছে 1 চামচ, তার মানে 2 মিলিতে মানে হচ্ছে আধা চামচের একটু কম। বীর্য 2 মিলির কম হলে অস্বাভাবিক বা সমস্যা আছে বলে গণ্য করা হয়, কিন্তু 2 মিলির বেশি থাকলে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত যে বিষয়টি দেখা হয় তা হচ্ছে বীর্যের শুক্রাণুর পরিমাণ কত। বীর্যের মধ্যে শুক্রাণু স্বাভাবিক পরিমাণ হচ্ছে 20 মিলিয়ন পার ml, মানে হচ্ছে 1 মিলি বীর্যেতে 20 মিলিয়ন শুক্রাণু থাকবে। যদি কারো 1 মিলিয়ন বীর্যের মধ্যে 10 মিলিয়ন শুক্রাণু থাকে, তাহলে সেটা অ্যাবনর্মাল বীর্য হিসেবে গণ্য করা হয়ে থাকে। প্রতি মিলিয়ন যে 20 মিলিয়নের উপরে শুক্রাণু থাকলে সেটাকে নর্মাল শুক্রাণু হিসেবে গণ্য করা হয়। আর তৃতীয় যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে বীর্যের বৈশিষ্ট্য। বীর্যের বৈশিষ্ট্য দেখে বীর্য স্বাভাবিক না অস্বাভাবিক সেটা নির্ণয় করা হয়। আপনাদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি স্ক্রিনে স্বাভাবিক শুক্রাণুর ছবি এবং অ্যাবনর্মাল শুক্রাণুর ছবি দিচ্ছি, আপনারা এটা দেখে বুঝে নিতে পারবেন। শুক্রাণুর বাহ্যিক বৈশিষ্ট্য দেখেও বুঝতে পারা যায় কোনটি অ্যাবনর্মাল এবং কোনটি নর্মাল। আপনি যে 2 মিলি বীর্য দিয়েছেন তার মধ্যে অন্তত 30% শুক্রাণুর বৈশিষ্ট্য, বা বলতে পারেন দেখতে স্বাভাবিক হতে হবে। কমপক্ষে 30% যদি স্বাভাবিক না হয়, তাহলে আপনার শুক্রাণু অ্যাবনর্মাল আছে বলে গণ্য করা হবে। বাচ্চা উৎপাদন করতে কমপক্ষে 30%-এর উপরে দেখতে স্বাভাবিক শুক্রাণু লাগবে। চতুর্থ ক্ষেত্রে যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে বীর্যের গতিবিধি। বীর্যের মধ্যে লাখ লাখ শুক্রাণু ছুটোছুটি করে। এই ছুটোছুটি গতিবিধির উপর নির্ভর করে সক্ষম শুক্রাণু এবং অক্ষম শুক্রাণু নির্ণয় করা হয়। বাচ্চা উৎপাদন করতে অবশ্যই শুক্রাণুর গতিবিধি ঠিক থাকতে হবে। যেমন প্রতি মিলিতে যে পরিমাণ শুক্রাণু থাকে তার মধ্যে 50% শুক্রাণু ছুটোছুটির গতি ভালো থাকতে হবে। এক্ষেত্রে 100% শুক্রাণুর গতিবিধি ভালো না থাকলেও কমপক্ষে 50% ছুটোছুটি ভালো থাকতেই হবে, তা না হলে বাচ্চা উৎপাদন করতে অযোগ্য বলে বিবেচিত হবেন। পুরুষের বীর্য পরীক্ষার মধ্যে সাধারণত এই 4টি বিষয় পরীক্ষা করা হয়। এই 4 বিষয়ের যে কোনো 1টা বিষয় সমস্যা থাকলেও আপনি বাচ্চা উৎপাদন করতে অক্ষম হবেন। আমাদের দেশে কোনো দম্পতির বাচ্চা না হলে আমরা শুধুমাত্র নারীদেরকেই দোষারোপ করে থাকি, কিন্তু বাচ্চা না হওয়ার সমস্যা কিন্তু পুরুষদের মধ্যেও থাকতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে সিমেন, মানে বীর্য টেস্টের ক্ষেত্রে আপনাকে কিছু পরামর্শ দিতে চাই। তা হলো, রিপোর্টে যদি দেখেন আপনার শুক্রাণু স্বাভাবিকের চাইতে কম, এতে ঘাবড়ানো কিছু নেই। বলতে চাচ্ছি, আগেই এটিকে জটিলভাবে নেয়ার কোনো প্রয়োজন নেই। এমন হলে কমপক্ষে 3 জায়গায় পরীক্ষা করাবেন আলাদা আলাদা ল্যাবে। আর একটা কথা মনে রাখবেন, টেস্টের সঠিক রিপোর্ট পেতে মানসম্মত ল্যাব এবং ভালো প্যাথোলজিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ।
সিমেন অ্যানালাইসিস বা বীর্য টেস্ট করতে খরচ 900 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হতে পারে। ল্যাবের মান ভেদে এর খরচ ভেদাভেদ হতে পারে। বাচ্চা উৎপাদনে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে দেরি না করে আপনি আপনার বীর্য পরীক্ষা করে ফেলতে পারেন। পরীক্ষায় বীর্যের মধ্যে কোনো সমস্যা ধরা পড়লে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। বীর্য পরীক্ষা নিয়ে আজকে ছিল এই পর্যন্তই। এই বিষয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।